আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি বাড়িতে থেকে কি করে অল্প পরিশ্রম করে বড়লোক হতে পারবেন, অল্প পরিশ্রম করে বড়লোক হতে পারবেন। আর সেটা একমাত্র উন্নত জাতের ছাগল পালন করতে হবে, বেশি নয়, মাত্র 10 থেকে 12টা। 10 থেকে 12টা ছাগল পালন করবেন, তাতে আপনার এই ছাগলগুলো আপনার যদি পালন করেন মোটামুটি 1.5 থেকে 2 বছর পালন করতে হবে। 1.5 থেকে 2 বছর পর একটা ছাগলের ওজন হবে 150 কেজি থেকে নিয়ে 180 কেজি, ঠিক আছে? তাহলে ওই একটা ছাগলের দাম আপনার হবে 60,000 থেকে নিয়ে 70-80,000, এমনকি 1 লাখ টাকা পর্যন্ত হয়। বুঝতে পারছেন তো? তো এই সমস্ত উন্নত জাতের ছাগল পালন করে আপনি বাড়িতে থেকে আপনি 1 বছরে আপনার 3-4 লাখ টাকা ইনকাম হবে, সমস্ত খরচ বাদ দিয়ে, সমস্ত খরচ বাদ দিয়ে 3-4 লাখ টাকা ইনকাম হবে কম করে। আর এই ছাগল পালন করতে হলে এক নম্বর কথা হচ্ছে, আপনি ছাগল পালন করবেন তার পরিচর্যা করতে হবে। আপনাকে 2-3 মাস পর পর কৃমি ট্যাবলেট দিতে হবে, ঠিক আছে? কৃমি ট্যাবলেট দিবেন, কৃমি মরে যাবে, তবেই সে সমস্ত ছাগল কি হবে, বৃদ্ধি হবে, তার শরীরের মধ্যে মাংস বৃদ্ধি হবে, ওজন বাড়বে। যত ওজন বাড়বে ততই আপনার প্রফিট হবে, ঠিক আছে? আর ছাগলকে কী খাওয়াবেন, 3-4টা জিনিস। ধরুন আপনি গম 60 কেজি, 20 কেজি হচ্ছে ভুট্টা, 20 কেজি হচ্ছে ছোলা, তারপর আপনার এরকম 3-4 রকমের জিনিসকে কী করবেন, আপনি আলাদা আলাদাভাবে সেগুলো ভাঙাবেন, মানে ছাতু করবেন না কিন্তু, যাতে ভেঙে যায়, মানে গুঁড়ো করবেন, ঠিক আছে? হামান দিস্তা দিয়ে এমন করে গুঁড়ো করে দেবেন যাতে ফেটে যায়। তারপর সেগুলো একসঙ্গে মিক্স করবেন, মিক্স করার পর এক জায়গাতে রেখে দেবেন। যখন ছাগলকে খাওয়াবেন আপনি সকালে দিবেন, ছাগলকে দেওয়ার 2-3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে দিবেন। ওগুলো পানিতে ভিজে যখন সেগুলো একেবারে ইয়ে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, তখন আপনাকে ছাগলকে খেতে দিতে হবে। সকালে দিবেন ছাগলকে মোটামুটি 1 কেজি দিবেন, সকালে 1 কেজি থেকে 1.5 কেজি, যাতে মানে সে খেয়ে নেয়, নষ্ট না করে এতটুকু দিবেন। সেটা আপনি বুঝতে পারবেন কতটুকু খায়। আপনি খাবার এতটুকু দিলেন যে সেটা সে খেয়ে নিয়েছে, নষ্ট করছে না, পরে থাকলে হবে না, ঠিক আছে? আবার এই খাবারটা আপনি কখন দিবেন, বিকালে দিবেন, একবার সকালে বিকালে দিবেন। এতে কি হবে, ছাগলের ওজন বৃদ্ধি হবে, ছাগল তাড়াতাড়ি তার ওজন বেড়ে যাবে। তারপর আপনি ঘাস দিতে পারেন, সকালে খাবারটা দিয়ে দিলেন খালি। কিন্তু একটা কথা বলি, এই খাবার দেওয়ার পর কিন্তু পানি দিবেন না, 1 ঘন্টা পানি দিতে পারবেন না। যদি ছাগলের ওজন বাড়াতে চান এই খাবার দিতে হবে, ঠিক আছে? গম, ছোলা, গম হচ্ছে 60 কেজি, ছোলা থাকবে আপনার 20 কেজি, তারপরে ভুট্টা 20 কেজি, তারপরে আরেকটা জিনিস আছে আপনার, সে এরকম 2-3টা জিনিস গুঁড়ো করে মানে সমস্ত পাইল করে নেবেন, মিশিয়ে কোথায় রেখে দিবেন। আর ছাগলকে দেওয়ার আগে এগুলো কী করবেন, আপনি পানিতে ভিজিয়ে রেখে দেবেন 2-3 ঘন্টা, যাতে নরম হয়ে যায়, তখন আপনাকে দিতে হবে। আর এই খাবারটা খেলে ছাগলের ওজন বেড়ে যাবে, ঠিক আছে বন্ধু? এবার কথা হলো, আপনি উন্নত জাতের ছাগল কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উন্নত জাতের ছাগলের বাচ্চা আপনি কোথাও পাবেন না। যারা খামার করছে আমি দেখেছি, তারা সবাই ছোটো ছোটো খামার করছে, কেউ 5টা কেউ 10টা ছাগল পালছে, এবং যে বাচ্চাগুলো হচ্ছে তারা সেগুলো বিক্রি করতে চায় না, তারা সেগুলো নিজেরাই পালন করে, সেগুলো বড় করে বিক্রি করে, এগুলো বিক্রি করে ওই আপনার ঈদের সময়, কোরবানি ঈদের সময়, কিংবা হিন্দু ভাইদের যখন পূজা হয় তখন এই সমস্ত বিক্রি করে, ওই সময় বিক্রি করে। এর জন্য আপনি উন্নত জাতের ছাগলের বাচ্চা আপনাকে পালতে হবে বলে দিচ্ছি। আর এই বাচ্চা কোথায় পাবেন দেখুন, আমি বলে দিচ্ছি আপনাকে। এই সমস্ত উন্নত জাতের ছাগলের বাচ্চা একমাত্র পাওয়া যায় ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, ওই সমস্ত এলাকার মধ্যে এই সমস্ত উন্নত জাতের ছাগলের বাচ্চা পাওয়া যায়। আর ওই সমস্ত জায়গা থেকে এই সমস্ত বাচ্চা কিনে এক ব্যক্তি বিভিন্ন শহরে সাপ্লাই করে, বিক্রি করে, বিভিন্ন শহরে, বড় বড় শহরের হাটের মধ্যে সমস্ত বাচ্চাগুলো বিক্রি করে, ঠিক আছে? তো এমন এক ব্যক্তির সঙ্গে আমি যোগাযোগ করেছি, তিনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নম্বর আমি নিয়েছি। তো তিনাকে আমি বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মানুষ এই বাচ্চা
তাদের দরকার। আমাকে অনেকে কমেন্ট করছে যে বাচ্চা চাই কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, তো আপনি আমাদেরকে বাচ্চা দিতে পারবেন? তো তিনি কি বলছে জানেন? বলছে হ্যাঁ দিতে পারবো, এক গাড়ি নিতে হবে, 10টা 15টা হবে না, এক গাড়িতে যত ধরবে এতগুলো বাচ্চা নেবেন তাহলে বাচ্চা পাঠিয়ে দিব। আর ওই গাড়ির যেতে যে ভাড়াটা লাগবে সেটা আমি দিব, সেটা আপনাকে দিতে হবে না, এক গাড়ি বাচ্চা নিতে হবে। এখন দেখুন এতগুলো বাচ্চা যদি এবার আমি যদি নিয়ে আসি, তার কাছ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে আসি, আরেকটা কথা বলি, ওই খুচরো বাচ্চা বিক্রি হচ্ছে, আমি দেখছি রাজস্থানের একটা বাজারের মধ্যে বিক্রি হচ্ছে, ওই উন্নত জাতের ছাগলের বাচ্চা খুচরোগুলো বিক্রি হচ্ছে 12,000-15,000 টাকা, এক একটা বাচ্চা 12,000-15,000 টাকা। আর ওই মানে তার ওজন হচ্ছে আপনার 16-17 কেজি, দাম 12,000 থেকে 15,000 টাকা। কিন্তু আমি যদি একসঙ্গে এতগুলো বাচ্চা কিনি তাহলে অবশ্যই কমে পাবো, কমে পাবো। তাহলে আমি আশা করি আপনাদেরকে আমি বাচ্চাগুলো 7,000 থেকে নিয়ে 8,000-এর মধ্যে দিতে পারবো, 7 থেকে 8,000-এর মধ্যে দিতে পারবো, ঠিক আছে বাচ্চাগুলো। এখন আপনারা কমেন্ট করে বলুন, যদি আপনারা বাচ্চা চান তাহলে আমি ওই ব্যক্তির মাধ্যমে বাচ্চা আমি পশ্চিমবঙ্গে আনবো, আনার পর সেগুলো আমি আপনাদেরকে সাপ্লাই করব, ঠিক আছে। এভাবে আমি কি করব, সমস্ত গরিব মানুষ এবং ওই সমস্ত প্রবাসী যারা প্রবাসী থেকে থেকে একদম মানে ক্লান্ত হয়ে গিয়েছেন, উন্নতি করতে পারছেন না, ভাবছেন যে আমি দেশে গিয়ে ছাগলের খামার করব, উন্নত জাতের ছাগলের বাচ্চার খামার করব, হ্যাঁ, এবং ছাগলের বাচ্চা কোথাও পাচ্ছেন না, কোথায় কিনবেন কোনো সন্ধানও পাচ্ছেন না, এমন ব্যক্তি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। যদি যোগাযোগ আপনারা নিতে চান তাহলে আমি আপনাদেরকে ছাগলের বাচ্চা কী করব, সাপ্লাই করব। 7 থেকে 8,000 ধরে রেখেছেন, কম করে বলছি, বেশিও হইতে পারে, ঠিক আছে। আর ওই সমস্ত বাচ্চাগুলোকে 2 বছর পালতে পারলে 150 কেজি, 160 কেজি, 70 কেজি এমন হয়, আবার কোনো কোনো 100 কেজিও হয়। 100 কেজি যেগুলো হচ্ছে সেগুলোর দাম কমসে কম 50 থেকে 60,000 টাকা হবে, 50 থেকে 60,000 টাকা একটা ছাগলের দাম হবে, ঠিক আছে। তো এমন যদি আপনি 10টা পালতে পারেন, 10টা 15টা বাচ্চা পালতে পারেন, তাহলে দেখা যাবে 1.5-2 বছর পর আপনার ইনশাল্লাহ 5-6 লাখ টাকা, 7 লাখ টাকা হয়ে যাবে, ঠিক আছে। ওই 1 লাখ টাকা আপনার খরচ হবে এদের পিছনে, তাহলে আপনার তবু আপনার 4-5 লাখ টাকা থেকে যাবে। এভাবে আপনি দেশের মধ্যে থেকে আরাম করে আপনি মানে বড়লোক হতে পারবেন, আপনাকে বিদেশে যাওয়ার দরকার নাই, আর এত পরিশ্রম করার দরকার নাই, কারো গোলামি খাটার দরকার নাই। তো বন্ধুরা, কে চান এরকম স্বাধীনভাবে জীবনযাপন করতে, নিজের বাড়িতে থেকে বড়লোক হইতে, কেউ চান? যদি চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে বলুন যে ছাগলের বাচ্চা দরকার, ঠিক আছে। আর আমি তো এখন সৌদি আরবে আছি, আমি ইনশাল্লাহ এই চলে যাব কিছুদিন পর দেশে গিয়ে, আমি বিভিন্ন এরকম মানুষের সেবায়, মানুষকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কীভাবে মানে বড়লোক করা যায়, স্বাবলম্বী করা যায়, ওই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আমি এগোব, এবং এ ব্যাপারে বিভিন্ন ভিডিও তৈরি করব, বিভিন্ন আপনার খামার তৈরি করার সম্পর্কে আমি আপনাদের কথাবার্তা বলবো, ভিডিও তৈরি করব, এবং আপনাদের যে সমস্যা সে সমাধান কী করে করা যায় আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনাদের খামার করতে গিয়ে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে এবং সেই সমস্যার সমাধান কীভাবে করা যায় আমি এই এ সম্পর্কে ব্যবস্থা নিব, ঠিক আছে বন্ধু। তো ইনশাল্লাহ আমি আপনাদের পিছনে আসি থাকবো, আপনাদেরকে আমি যতদিন পর্যন্ত উপরে তুলতে না পারবো ততদিন আমি আপনাদের পিছনে মেহনত করে যাব। তো আমি আজ এই ভিডিওর মধ্যে ছাগলের খামার সম্পর্কে আলোচনা করলাম, যারা ছাগলের খামার করতে চান, উন্নত জাতের ছাগলের খামার করতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে ছাগলের বাচ্চা আমি আপনাদেরকে দিব, উন্নত জাতের ছাগলের বাচ্চা, আমি কিন্তু আজে বাজে বাচ্চা কিনবো না, একেবারে যেরকম আপনার তোতাপুরি আছে, উন্নত জাতের তোতাপুরি যেগুলো প্রায় 80 থেকে 100 কেজি ওজন হয়, ওই রকম। তারপর আফ্রিকান বোয়ার যেটা 150 কেজি থেকে 180 কেজি ওজন হয়, তারপর আপনার বিট্টল, হ্যাঁ পাঞ্জাবি বিট্টল আছে, ওইটাও 150 কেজি ওজন হয়, ঠিক আছে, ওই ধরনের উন্নত। তারপর আর আরেকটা আছে, আরও যেরকম সিরোহি আছে, সিরোহি 100 কেজির উপর ওজন হয়। এই ধরনের বাচ্চাগুলো আমি আর সংগ্রহ করব, করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি শুধু আপনাদের সেবা করার জন্য এই সমস্ত করব, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।
যাতে প্রতিটা গরিব মানুষ সচ্ছল হইতে পারে, স্বাবলম্বী হইতে পারে, এর জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, তো বন্ধুরা যারা আপনারা এর ছাগলের খামার করতে চাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং উন্নত জাতের ছাগল পাচ্ছেন না কোথাও খুঁজে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করব, আমি আপনাদেরকে ছাগলের বাচ্চা দিব। এবার আপনারা যদি ছাগল, আমি যখন দেখব হ্যাঁ 100 ছাগলের নেওয়ার মতন লোক হয়ে গেছে, তাহলে আমি এক গাড়ি মাল আনা করাবো। ঠিক আছে, আনা করাবো। আর অবশ্যই ফোন নম্বর দিবেন, যারা ছাগলের বাচ্চা নিতে চান ফোন নম্বর দিবেন, তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব যে হ্যাঁ কত দাম কী সমাচার আমি আপনাদেরকে ফোনে বলে দিব। ঠিক আছে, বলে দিব যে এত দাম পড়বে, এক একটা ছাগলের বাচ্চার এত দাম পড়বে, যদি নিতে চান তাহলে বলুন। এবার যদি আমি দেখি হ্যাঁ হয়ে যাবে, আমি এবার আমি ওর সঙ্গে যোগাযোগ করে দামটা জিজ্ঞাসা করবো যে কত দাম পড়বে। ঠিক আছে, সেই অনুপাতে আমি আপনাদেরকে দামটা আপনার ডেস্ক্রিপশনের নিচে আমি লিখে দিব, এত দাম পড়বে, এক একটা বাচ্চার এত দাম পড়বে। ঠিক আছে, আমি লিখে দিব, সেটা দেখে আপনারা বলবেন, অর্ডার দিবেন যে হ্যাঁ আমি বাচ্চা নিতে চাই, তখন আমি ওই ব্যক্তিকে অর্ডার দিব। ঠিক আছে, অর্ডার দিয়ে তার কাছে বাচ্চা নিব। তো ঠিক আছে, আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ, দেশে যাওয়ার পর আবার বিস্তারিতভাবে সব জেন আমি দরকার হলে ওর কাছে যাব, গিয়ে ওর কাছ থেকে সমস্ত জেনে শুনে ভালো করে সব দেখে শুনে তারপরে আমি আপনাদের সঙ্গে বলবো। ঠিক আছে বন্ধু, তো পশ্চিমবঙ্গের মধ্যে যারা উন্নত জাতের ছাগলের বাচ্চা নিতে চান, উন্নত জাতের ছাগলের খামার করতে চান, তারা কমেন্ট অপশনে গিয়ে বলুন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের সঙ্গে কী করব এই ব্যাপারে আমি আপনার সহযোগিতা করব। ঠিক আছে বন্ধু, তাহলে ভিডিওটা আমি রাখলাম, অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও আর বিস্তারিত আলোচনা করব। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে যদি কোনো ছাগল খামারি আছে, উন্নত জাতের ছাগল খামার যদি কারো আছে এবং বাচ্চা যদি বিক্রি করতে চায়, তাহলে আপনি কমেন্টে লিখুন এবং ফোন নম্বর দিন, এবং বাচ্চার কত দাম, কত মাসের বাচ্চা, হ্যাঁ কত মাসের বাচ্চা, সে অনুপাতে দাম হবে। কিন্তু আমি যে সমস্ত ছাগলের বাচ্চাগুলো বলছি সেগুলো আপনার 3 মাস থেকে 4 মাসের বাচ্চা, 3 মাস থেকে 4 মাসের বাচ্চা, এ সমস্ত আমি সংগ্রহ করব, ইনশাআল্লাহ করে আপনাদেরকে দিব। ঠিক আছে বন্ধু, তাহলে ঠিক আছে, আমি রাখলাম, পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ওকে।